দর্শক, আপনি যদি কোনো দেশে ঘুরতে যান আর দেখেন ওই দেশে যখনই কোনো মানুষের সাথে আপনার দেখা হয় তারা জিহ্বা বের করে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে কি করবেন? এটা শুনে আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। আসলে তিব্বতী লোকেরা যখন কোনো মানুষের সাথে দেখা হয় তখন জিহ্বা বের করে তাকে সম্মান জানায়, যেরকম ইউএসএতে হ্যান্ডশেক করা হয়, ইন্ডিয়াতে হাত জোড় করে নমস্কার বলা হয়, আর বাংলাদেশ এবং আরব দেশগুলোতে আসসালামু আলাইকুম বলে মিট করে। কিন্তু আজ আমি আপনাদের 12টি দেশের এরকম আজব এবং অদ্ভুত ব্যবহার সম্পর্কে জানাবো। এগুলো আপনার জন্য হয়তো অপমানজনক হবে, কিন্তু ওই দেশগুলোতে এগুলো ভালো কাজ বলেই মনে করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, চিয়ার্স। 1849 সালে অস্ট্রিয়া হাঙ্গেরিকে হারানোর পর বিয়ারের বোতলকে চিয়ার করার সময় যে শব্দ হয় সেটাকে সিম্বলাইজ করে উদযাপন করা হয়। ওই হারের পর থেকে হাঙ্গেরির লোকজন বিয়ারের গ্লাসকে চিয়ার্স করে না। শুরু থেকে 150 বছর পর্যন্ত চিয়ার্স করা বন্ধ ছিল, কিন্তু এখনও কিছু লোকজন এই কথাটি মেনে থাকে। এজন্য আপনি যদি হাঙ্গেরিতে থাকেন আর আপনার চিয়ার করতে মন চায়, তাহলে সেই ইচ্ছাটিকে ওই জায়গায় শেষ করে ফেলুন। নাম্বার 9, পিপল অফ মাসাই। আপনি আমাকে বলুন, আপনাকে যদি কেউ থুতু দেয় তাহলে এর মানে তো এটা যে ওই ব্যক্তি আপনাকে রীতিমতো অসম্মান করলো। কিন্তু মাসাই গ্রামের লোকজন একজন আরেকজনের গায়ে থুতু ছিটিয়ে সম্মান প্রদর্শন করে। এছাড়াও লোকজন এটিকে আশীর্বাদ বলেও মনে করে থাকে। এই লোকরা যখন একজন অপরের সাথে দেখা করে অথবা বিদায় জানায় এবং কাউকে গুড লাক উইশ করে, তখন ওই ব্যক্তির উপর থুতু দেয়। এখানে শেষ নয়, যখন বিয়ে তখন কনের বাবা কনেকে থুতু দিয়ে আশীর্বাদ করে। এটা ভাবতে কেমন জানি অদ্ভুত লাগে, কিন্তু এই ব্যাপারটাই মাসাই সাধারণ ঘটনা। যাই হোক, আমার অন্তত এই দেশটি থেকে দূরে থাকতে হবে। নাম্বার 8, পিকনিক অ্যাট দ্য সিমেটারি। আপনি কখনো ভেবেছেন যে কবরস্থানে আপনার বন্ধুর সাথে পিকনিক করবেন? তাহলে আপনি বলবেন যে আপনারা বন্ধুদের সাথে পিকনিক করতে যাবেন, কোনো ভূত প্রেতের সাথে নয়। সবাই কবরস্থানে যায় শোক প্রকাশ করার জন্য। এখানে পিকনিকের মতো এক্সাইটেড কাজ কিভাবে করতে পারে? ডেনমার্কের লোকদের ধারণা আমাদের চেয়ে অনেকটাই আলাদা। ওইখানে লোকজন তাদের অবসর সময় কাটানোর জন্য, পরিবারের সাথে হাঁটার জন্য, খেলার জন্য এবং পিকনিক করতে কবরস্থানে গিয়ে থাকে। এ কাজ ওই জায়গায় একেবারে স্বাভাবিক। এরকম অ্যাসিস্ট্যান্ট নামের একটি কবরস্থান আছে যেটি সুন্দর একটি পার্কের চেয়ে কম না। একটু চিন্তা করেন আমাদের দেশে কবরস্থান কেমন নির্জন হয়ে থাকে। নাম্বার 7, টুজিয়া পিপল। বন্ধুরা, বাংলাদেশে বিয়ের সময় কোনে যখন চলে যায় তখন সবাই একটু মন খারাপ করে থাকে এবং কোনে এবং তার পরিবার কান্না করে থাকে। কিন্তু চায়নার টুজিয়া পিপল এই প্রথাকে একটু এগিয়ে নিয়ে গিয়েছে। ওইখানে বিয়ের 1 মাস আগে থেকে কনেকে প্রতি রাত্রে 1 ঘন্টা করে কান্না করতে হয়। কান্না যেদিন থেকে শুরু হবে তা 10 দিন পর কনের দাদি এবং নানি এসে যোগদান করে। এই প্রথাটি খ্রিস্টপূর্ব 475 সাল থেকে চলে আসছে। এই লোকজন কনেকে কান্না করানোর জন্য একটি ক্রাইং ম্যারেজ সং চালিয়ে রাখে। যদি কনে না কান্না করে তাহলে সে এবং তার পরিবার গ্রামের লোকদের কাছে হাসির পাত্র হয়ে যায়। নাম্বার 6, সিট ব্যাক ইন দ্য ট্যাক্সি। দর্শক, আপনি মনে করে দেখেন, আপনি যখন লাস্ট কোনো ট্যাক্সিতে বসেছেন তখন আপনি কি ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন নাকি পিছনের সিটে? আপনি এই ব্যাপারে দ্বিতীয়বার ভাববেন না, কারণ বাংলাদেশে এই ব্যাপারে কোনো মাথা ঘামানো হয় না। ইউএসএতে ট্যাক্সি ড্রাইভারের পাশের সিটে বসা অনেকটা আজব এবং আক্রমণাত্মক মনে করা হয়, কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডের দেশগুলোতে ট্যাক্সি ড্রাইভারের পিছনে বসা ড্রাইভারের জন্য মিস রেসপেক্ট বলে মনে করা হয়। এখন থেকে আপনি কোনো দেশে গেলে আগে থেকে জেনে নিবেন যে ওই দেশে ট্যাক্সির কোন সিটে বসা হয় কে জানে। এর জন্য আপনার প্রতি ওই দেশের লোকদের খারাপ ধারণা চলে আসে। নাম্বার 5, পুটিং এ ফিঙ্গার অন এ সামওয়ান। প্রিয় দর্শক, কখনো যদি আপনি মালয়েশিয়াতে যান তাহলে কারো উপর আপনার আঙুল তুলে কথা বলার প্রয়োজন পড়ে, সবচেয়ে তাহলে ভালো হবে ওই সময় আপনি আপনার আঙুলটি ব্যবহার করেন। কারণ আমাদের দেশে কারো উপর আঙুল তুলে অর্থাৎ ইন্ডেক্স আঙুল তুলে কথা বলা ডিসরেসপেক্ট অথবা বোঝা যায় ওই লোকটিকে দোষী। কিন্তু মালয়েশিয়াতে এই ব্যাপারটাকে খুবই সিরিয়াস মানা হয়, যার ফলে আপনি যে কোনো ব্যক্তির বন্ধু হতে পারেন কোনো প্রকার উপকার করা ছাড়াই। নাম্বার 4, বার্থডেজ। যখন একটি বাচ্চা জন্ম নেয় তার 1 বছর পর তার জন্মদিন পালন করা হয়, তাহলে আপনি বলবেন এখানে ব্যতিক্রম ধর্মীর কি আছে? কিন্তু ভিন্ন রকম কথা হচ্ছে চায়না এবং দক্ষিণ কোরিয়াতে এ কথা মানা হয় না। তারা মনে করে যখন বাচ্চাটি জন্মগ্রহণ করে তখনই তার 1 বছর হয়ে যায়, কারণ 9 মাস যাবৎ সে তার মার গর্ভে থাকে।
সোজা ভাষায় অন্যান্য দেশে বয়স হিসাব করা হয় শূন্য থেকে, কিন্তু এই দুই দেশে হিসাব করা হয় এক থেকে। ওই দেশগুলোতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন সেই দিন থেকে সে এক বছরের হয়ে যায়। নাম্বার থ্রি, ভোটিং ইন অস্ট্রেলিয়া। বন্ধুরা, ভোট দেওয়া আমাদের অধিকার। এর মানে হচ্ছে আমাদের ইচ্ছা হলে ভোট দিব আর ইচ্ছা না হলে দিব না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু অস্ট্রেলিয়ার সরকার ওই দেশের নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু ভোট দেওয়া না দেওয়া ডিসাইড করার অধিকার দেননি। ওই দেশের সকল নাগরিকদের ভোট দেওয়া আবশ্যিক। যদি কেউ ভোট না দেয় তাহলে তাকে জরিমানা করা হয়। জরিমানা খুব বেশি না, কিন্তু অর্থ তো কম বেশি দেওয়াই লাগে। এই নিয়ম এই জন্যই করা হয়েছে যে কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে ভোটার সংখ্যা কমতে দেখা গিয়েছিল, লোকজনদের ভোট দেওয়ার ইচ্ছা কমতেই থাকে, এজন্যই এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। নাম্বার টু, সল্ট ইন ফুড। যদি আপনার খাবারে লবণ কম হয় তাহলে এক্সট্রা লবণ নেওয়া জরুরি হয়ে পড়ে। এজন্য হয়তোবা ওয়েটার বা অন্য কারো কাছ থেকে আপনি লবণ চেয়ে নেন। যদি আপনি ইজিপ্টে থাকেন তাহলে এই কাজটি কখনোই করবেন না, কারণ এরকম করলে ওই দেশের লোকদের খারাপ লাগে। ইজিপ্টের সেফ একটু বেশি সেন্সিটিভ তাদের খাবারের ব্যাপারে। যদি আপনি খাবারের জন্য এক্সট্রা লবণ চান তাহলে তার মনে হবে যে তার বানানো খাবার আপনার পছন্দ হয়নি। এজন্য ওই দেশে গেলে এই কথাটি অবশ্যই মনে রাখবেন, তা না হলে রেস্টুরেন্ট থেকে ধাওয়াও খেতে পারেন। নাম্বার ওয়ান, চায়না চপস্টিক। চায়নাতে চপস্টিক দিয়ে খাবার খাওয়া খুবই বিখ্যাত। যদি আপনি চপস্টিক দিয়ে খাবার খান তাহলে একটি কথা মনে রাখা জরুরি, সেটি হলো খাবারের সময় চপস্টিককে রাইস বলের দ্বারা করিয়ে রাখবেন না। চাইনিজ লোকজন মনে করে এটা ব্যাড লাকের সাইন, যেটি তাদেরকে খ্রিস্টানের কবরের উপরে সাইনের কথা মনে করিয়ে দেয়। এই জন্য বাটিতে দাঁড়া করিয়ে রাখা চপস্টিককে মৃত্যুর চিহ্ন বলে মনে করা হয়। যদি আপনি এই কাজটি কারোর সামনে করেন তাহলে আপনার খবরই আছে। প্রিয় দর্শক, আজকের জন্য এটুকুই। কোন ব্যবহারের রীতিটি আপনার অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন। আরও এমন ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।